মামি, বাসনগুলো ধুয়ে দেব। বাবা, ও বাবা, বালতিটা জল ভরে কে রাখলো? নিশ্চয়ই দাদা রেখেছে, ওর বাবার দ্বারা তো কোনোদিনও সম্ভব নয় এসব কাজ। মা, আমি তোমায় কত হেল্প করছি, তোমার একবারও মনে পড়ছে না না যে তোমার ভূতু তোমায় আগে কত হেল্প করে দিত? পুতুলের কান্নার আওয়াজ! ও বাবা, কাকে যে ডাকি এখন, কি কি করবো এবার? ওর তো খাওয়ার সময় হয়ে গেছে। আসছি মা, আসছি। মা দাঁড়াও, আমি বনু কাছে যাচ্ছি, আমি বনুকে দুধ খাইয়ে দেবো। এই বনু, 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 তুই কি হয়েছে, তুই কাঁদছিস কেন? কাঁদিস না বনু, কাঁদিস না, আমার বনুকে কাঁদে না কিছু, আমার চু না বনু তো। এই দেখ বনু, এই দেখ। আচ্ছা ঠিক আছে, কি করি? আচ্ছা আমার বনু তো এখন দুধু খাবে, দুধু খাবে, দুধু খাবে, দুধটা কই? পুতুলটা তো আছে, দুধটা তো নেই। এই এই তো, এইটা গুলেই তো বনুকে দুধ খাওয়ায়। তুই কাঁদিস না, দাঁড়া না, ভুতু দিতে কি একটা করবে, তুই কাঁদিস না বনু। দাঁড়া বনু, দুধ তো আবার বেশি গরম নেই তো, নয়তো তো বনুর জিভ পুড়ে যাবে, দেখে নি তো। না না, একদম ঠিক আছে বনু, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে বনু দাঁড়া দাঁড়া দাঁড়া, দুধ খা, দুধ খাওয়াচ্ছি, এই তো দুধ চলে এসছে, নে খা খা খা, আরে খা বনু। আচ্ছা ঠিক আছে, ধর আমিও ধরছি, খা। কই আমার পুতুল সোনা কই, দেখি তোমার মাথা ঠাকুরের ফুলটা ছুঁয়ে দি, তোমার মা নিচে বলছিল তোমার নাকি খুব খিদে পেয়েছে, কই দেখি। ও মা, তুমি নিজে হাতে ধরে দুধ খাচ্ছ, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো, খাও খাও খাও, তোমার মা দেখলে খুব খুশি হবে। দেখি ঠাকুরের ফুলটা একটু মাথায় ঠেকিয়ে দি। এই তো বাহ, সুধা এসে এসে দেখো তোমার মেয়ের কাণ্ড, নিজে নিজে দুধ খাচ্ছে, দেখো। তুমি ভেবো না মা, আমি আছি তো, আমি বনু দেখাশোনা করবো, কত মজা হবে বল বনু। কি সুন্দর, একেবারে যে হাতে ধরে দুধ খেতে শিখে গেছে, আর তোমার দুঃখ নেই। এসো এসো এসো, দেখো এটা হচ্ছে বনুর ঘর, মায়ের সঙ্গে বনুও থাকে। আমি বনুকে দেখে নেব, আমি বনুকে সাবধানে রেখে দেবো, কিন্তু তুমি শুধু বনুকে একটু কোলে নিয়ে আদর করে দিও, আমি তো নিজেই বাচ্চা মানুষ, তাই আমি বনুকে কোলে নিতে পারি না। এই মেয়ে কিন্তু খুব দুষ্টু, একটু ঘুমোবে না কিন্তু, তাই নাকি? দেখি দেখি কেমন না ঘুমায়, এসো তো মা, সারাদিন ওলে বাবালে বাবালে, ওলে বাবা বাবু, এই যে ঘুম কর ঘুম কর বাবু, ঘুম কর, এই তো সোনা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাতনা দেবো কিসে, ও মা আমার সোনা সোনা মেয়ে, এ দেখো ঠিক ঘুমিয়ে পড়বে, ঠিক ঘুমিয়ে পড়বে। তুমি বেশ কায়দা জানো তো বাচ্চা সামলানোর, আমরা আমরা খুব নিশ্চিন্ত হলাম এবার। সত্যি মা, কি সুন্দর করে পুতুলকে ঘুম পাঠিয়ে দিল, তাই না? তাই তো, যাক বাবা, ঠাকুর ঠিক লোককেই পাঠিয়ে দিয়েছেন, সামনে মুখে ভাত, হাজারো কাজ, তখন আর পুতুলকে নিয়ে আমাদের কোনো চিন্তাই করতে হবে না। ওষুধা আমি যাই, সন্ধ্যেটা দিয়ে আসি, কেমন যাই না, যাক। যাক বাবা, তুমি বন্যুকে ভালোভাবে দেখাশোনা করবে তো?
মাসি, তুমি একটুখানি এবার আমার কাছে এসো, পুতুলের সব জিনিসপত্রগুলো তোমাকে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ বৌদি, দেখার। সুধা, একবার এদিকে শোনো তো। আসছি, দাঁড়াও এক মিনিট। ওর বাবা একটু ডাকছে, আমি একটু দেখে আসছি। আচ্ছা। আমি তোমাকে সব দেখে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, এইটা হচ্ছে বনুর চানের জায়গা। হ্যালো, হ্যাঁ কাজ হয়ে গেছে, আমি এসে গেছি, বাড়িতে পৌঁছে গেছি। খুব ভালো কথা, এবার আসল কাজটা করে দাও তো মাসি। আর হ্যাঁ শোনো, কোনো ছবি টবি আবার তুলো না, জানো মাথা রেখো, কোনো পোয়ান রাখা যাবে না। ছাড়ছি, হ্যাঁ ছাড়ছি। ও, তুমি বুঝি বাড়িটা জানিয়ে দিলে, ঠিক আছে এবার এদিকে। আজকালকার দিনে তুমি লোককে অকারণে সন্দেহ করাটা একটু বন্ধ করবে। আচ্ছা, পৃথিবীতে তো ভালো লোকও আছে, তাই না? ঠিক আছে, তাহলে ওনাকে আই কার্ডটা দেখাতে বলি, আর দু কপি ছবি রেখে দিই। ঠিক আছে, তাই করো, কিন্তু আর সন্দেহ করো না দয়া করে। সামনে পুতুলের মুখে ভাত আসছে, এমন লোক তো আর পাওয়া যাবে না, তাই না? চলো তাহলে গিয়ে দেখি। তুমি দেখবে বনুর কত খেলনা। এই এইটা হচ্ছে বনুর একটা খেলনা, আরো খেলনা আছে। এইটা হচ্ছে বনুর আরেকটা খেলনা, আরো খেলনা আছে। আর দাঁড়াও, এই তো এইটা হচ্ছে বনুর একটা খেলনা, আরো খেলনা আছে। শুনুন, আপনাকে আজ থেকে কাজ শুরু করতে হবে না, আপনি বরং কাল থেকে আসবেন। মাসিটা তো আবার বাড়িতে বলে দিল যে আজকে কাজে ঢুকে গেছে, এখানে আবার বাড়ি চলে যাবে। সে আপনারা যেমন বলবেন, আমি কিন্তু আজ থেকেই কাজে যোগ দিতে পারি। না, আপনি কাল থেকে কাজে যোগ দেবেন, আর যাবার আগে ওই পরিচয়পত্র মানে আই কার্ডটা একটু দেখিয়ে যাবেন। বৌদি, বলছিলাম কি যে আমার কাজ দেখে আপনারা রাখবেন, ওই কার্ড দেখে কি সব বোঝা যায়? না, বাচ্চা দেখাশোনার ক্ষেত্রে তো আই কার্ডটা মাস্ট, ওটা না থাকলে কিন্তু আমরা আপনাকে রাখতে পারবো না। তো দিয়ে দাও না বাবু, বাবা যেটা চাইছে। কেন, ওটা আনেননি আপনি? উনি হয়তো জানতেন না যে আজ থেকেই কাজ শুরু করতে হতে পারে। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, এই ধরনের কাজে আই কার্ড আনাটা একটা নিয়ম। হচ্ছে দেখি, তুমি আমায় বই পড়তে দেবে না তো? আমি বই পড়ব। আমার নাম মুন্নি, এই সাইজে ছোট কিন্তু কাজ করি 10টা মানুষের সমান। এই যেমন ধরুন ঝাড়পাট, ধোয়া মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না সব একা হাতেই করে দিতে পারবো। আর হ্যাঁ, বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে তাও দেখে দেবো। তুমি এত কথা বলো, কাজ কখন করো?